আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা আগের ক্লাস পর্যন্ত আমি তোমাদের পঞ্চম যখন ক্লাস নিয়েছিলাম তখন অর্থনৈতিক ভূগোলের দ্বাদশ শ্রেণীর আমি বলেছিলাম যে ডিফারেন্ট সেক্টর অফ ইকোনমি, অর্থনীতির বিভিন্ন প্রকারভেদ, সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় বা সহায়ক অর্থনৈতিক কার্যাবলী। সেই সহায়ক অর্থনৈতিক কার্যাবলী শুরু করার আগে একটা থিওরি আছে, তত্ত্ব আছে, সেই তত্ত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে কোনো জায়গায় শিল্প কীভাবে গড়ে উঠবে, একটা জায়গায় সেই শিল্প স্থাপনের যে অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব এবারের, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আজ আমরা অর্থনৈতিক ভূগোল আমরা আলোচনা করব ওয়েবারের শিল্প অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব, দ্বাদশ শ্রেণী। তো তোমরা এটা খুব ভালো করে পড়বে, কারণ শিল্পের যে সেকেন্ডারি সেক্টর অফ ইকোনমি, সেই সেকেন্ডারি সেক্টর অফ ইকোনমিতে শিল্পের যে অবস্থান, সেই শিল্পের অবস্থান কোথায় হবে, কিভাবে হবে, সেটা সম্পূর্ণরূপে ওয়েবারের শিল্প অবস্থান সংক্রান্তে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। এবং সাধারণত শিল্প মানে তোমরা বোঝো যে বিভিন্ন রকম কৃষিজ, খনিজ, কাঁচামাল থেকে শিল্প কারখানায় কোনো কিছু দ্রব্য উৎপাদন করে সেগুলোকে বিভিন্ন বাজারে চাহিদা অনুযায়ী বিক্রয় করা হয়, এবং শিল্প গড়ে তোলার প্রধান উদ্দেশ্য কর্মসংস্থান এবং মুনাফা অর্জন। তাহলে সেই জায়গায় ওয়েবারের শিল্প অবস্থান সংক্রান্ত তথ্য আমরা একটু ভালো করে জানব। সেটা হচ্ছে আমাদের সামনে যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার। আলফ্রেড ওয়েবার শিল্প কোথায় স্থাপন হবে, শিল্প স্থাপন কোথায় করলে লাভজনক হবে, তার জন্য একটি শিল্পের অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্ব দিয়েছেন, এবং যেখানে তিনি 1882 এবং 1885 সালে ওনার পূর্বসূরি অর্থনীতিবিদ ভিন হেলম লর্নহার্ট শিল্পের অবস্থান সম্পর্কে যে তাত্ত্বিক আলোচনার বীজ রোপণ করেছিলেন, তার উপর ভিত্তি করে তিনি শিল্পের এই অবস্থান তত্ত্বটি বর্ণনা করেছেন। তার বর্ণনায় 1909 খ্রিস্টাব্দে তার ইউবেরডেন স্ট্যান্ডার্ড ডার ইন্ডাস্ট্রিয়ান গ্রন্থে তিনি এই শিল্প অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তত্ত্বটি সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল নাম্বার ওয়ান, একটি শিল্পের সর্বনিম্ন যে ব্যয়জনিত অবস্থান নিশ্চিত করা, পরিবহন ব্যয়ের যে গুরুত্বপূর্ণ ভূমিকা একটা শিল্প স্থাপনে রয়েছে সেটা স্থাপন করা, এবং পরিবহন ব্যয়ের ওপর যে শিল্পের অবস্থান নির্ভর করে তা প্রমাণ করা। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে তিনি এই তত্ত্বটি দিয়েছিলেন। এই তত্ত্বটি দেওয়ার সময় তিনি কিছু অনুমানের সাপেক্ষে যে একটা কোন জায়গায় শিল্প স্থাপন হবে সেটি কয়েকটা অনুমানের সাহায্যে তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। সেই অনুমানগুলো কি কি? নাম্বার ওয়ান, তিনি বলেছিলেন যে যেখানে শিল্প স্থাপন হবে সেই জায়গা বা সেই অঞ্চল সব অর্থে এক এবং অভিন্ন হবে, মানে সেখানে ভূপ্রকৃতি, সেখানে জলবায়ু, সেখানে যে বিভিন্ন মানুষজন বসবাস করে, সেখানে বিভিন্ন সম্প্রদায়, তারা সমমনস্ক হবে, কারিগরিক দক্ষতা থাকবে সবার, এবং উল্লেখযোগ্য দিক, রাজনৈতিক শক্তির বিরোধহীন বহিঃপ্রকাশ।
রাজনৈতিক যে শক্তি তার বিরোধহীন বহিঃপ্রকাশ দেখা যাবে। সেখানে তিনি বললেন, খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের বোঝা খুবই দরকার, কারণ তোমরা শিল্প যতগুলো পড়বে এই দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। সেটা শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল। সেই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কি? এখানে উনি বললেন যে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল দুই ধরনের। নাম্বার ওয়ানে তিনি বললেন সর্বত্র প্রাপ্ত, যেটা সব জায়গায় পাওয়া যায়, জল। আরেকটা কি, ভৌগোলিকভাবে অনড় বা কেন্দ্রভূত, সেটা কি, কয়লা। সেখানে কি বললেন, থার্ড, বাজারে উৎপাদিত দ্রব্যের চাহিদা সীমাহীন থাকবে, দ্রব্যের যে চাহিদাটা থাকবে সেটা হচ্ছে সীমাহীন, এবং বাজার পূর্ণ প্রতিযোগিতার অন্তর্গত হবে, যেখানে একটা মাত্র নয়, পূর্ণ প্রতিযোগিতা অন্তর্গত হবে। চার, পরিবহন ব্যয় ওজন এবং দূরত্বের উপর নির্ভরশীল, কারণ একটা জায়গায় পরিবহন যে ব্যয় হবে সেই পরিবহন ব্যয় কার উপর নির্ভর করবে, সেখানে কতটা কোয়ান্টিটি জিনিসপত্র আছে সেটা কাঁচামাল হোক আর শিল্পে উৎপাদিত দ্রব্যই হোক, সেটা তার ওজন এবং কতটা দূরত্ব যাচ্ছে তার উপর পরিবহন ব্যয়টা নির্ভর করবে। আর পাঁচে কি বললেন, শ্রমিকের উৎস, যেখান থেকে শ্রমিক আসবে, এবং তার যোগান এবং মজুরি নির্দিষ্ট থাকবে। এই অনুমান সাপেক্ষে তিনি সুন্দরভাবে তিনটি পরিস্থিতির কথা বলেন, শিল্প স্থাপনের প্রেক্ষাপট কি হবে। প্রেক্ষাপটে তিনি নাম্বার ওয়ান বললেন, শিল্প স্থাপনের উপযুক্ত সামগ্রিক ব্যয়সূচক স্থান নির্ণয়ে, মানে শিল্প যেখানে স্থাপন হবে সেই সামগ্রিক ব্যয়সূচক স্থান নির্ণয়ে, সাধারণত এটাই তো স্বাভাবিক যে ব্যয় যেখানে কম হবে সেখানেই তো শিল্প স্থাপন হবে। তিনি বললেন যে শিল্প স্থাপনের সামগ্রিক ব্যয়সূচক যে স্থান সেটা নির্ণয়ে পরিবহন খরচের গুরুত্ব, পরিবহন খরচের গুরুত্ব একটা উল্লেখযোগ্য দিক তিনি বললেন। নাম্বার টু, তিনি বললেন শিল্প স্থাপনের উপযুক্ত সামগ্রিক ব্যয়সূচক স্থান নির্ণয়ে শ্রমিকের মজুরির গুরুত্ব। তাহলে একটা হচ্ছে পরিবহনের গুরুত্ব, আর একটা সামগ্রিক ব্যয়সূচক যে স্থান নির্ণয় করা হবে কোথায় শিল্প স্থাপন হবে সেখানে শ্রমিকের মজুরির গুরুত্ব তিনি দিলেন। আর নাম্বার থ্রি কি বললেন, শিল্প স্থাপনের উপযুক্ত সামগ্রিক ব্যয়সূচক স্থান নির্ণয়ে শিল্পের সমাবেশের গুরুত্ব। তাহলে শিল্প স্থাপনের প্রেক্ষাপট ও এবার তিনটি ভাবে বর্ণনা করেছেন, তোমরা সবাই জানবে, একটা হচ্ছে পরিবহন খরচের গুরুত্ব, একটা শ্রমিকের মজুরির গুরুত্ব, আরেকটা হচ্ছে শিল্প সমাবেশের গুরুত্ব। এইবারে দেখা যাক এক একটা পরিস্থিতিতে কিভাবে শিল্প স্থাপিত হবে তিনি কি বললেন। নাম্বার ওয়ানে তিনি বললেন শিল্প স্থাপনে উপযুক্ত যে ব্যয়সূচক স্থান সেই ব্যয়সূচক স্থান নির্ণয়ে পরিবহন খরচের গুরুত্বটা কোন কোন জিনিসের উপর নির্ভর করবে। তিনি বললেন যে পরিবহন ব্যয় অ্যাকচুয়ালি কি, পরিবহন ব্যয় অ্যাকচুয়ালি যে যেখানে শিল্প স্থাপিত হবে সেই জায়গায় কাঁচামাল একটা সংগ্রহ করতে হবে, তার ব্যয় আছে। আর একটা কিসের ব্যয় আছে, উৎপাদিত যে দ্রব্য হয়েছে, যে কারখানা থেকে যে জিনিসটা উৎপাদন হয়েছে তার যে সরবরাহ ব্যয়, সেই উৎপাদিত দ্রব্যকে নিশ্চয়ই মার্কেটে নিয়ে যেতে হবে যেখানে বাজার আছে, তাহলে তার একটা ব্যয় আছে। তাহলে তিনি বললেন পরিবহন ব্যয় ইকুয়াল টু কাঁচামালের সংগ্রহ ব্যয় এবং উৎপাদিত দ্রব্যের সরবরাহ ব্যয়। তিনি এটা বোঝানোর জন্য একটি সুন্দর ইন্ডেক্সের সাহায্য নিয়েছিলেন, যেটাকে বাংলায় বলা হয় পণ্যসূচক, ইংরেজিতে বলা হয় মেটেরিয়াল ইন্ডেক্স। এটা কি, এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন তোমাদের আসে, পণ্যসূচক কি বা মেটেরিয়াল ইন্ডেক্স কি বা এমআই কি। তাহলে পণ্যসূচক হচ্ছে কেন্দ্রভূত কাঁচামালের ওজন ডিভাইডেড বাই উৎপাদিত দ্রব্যের ওজন, মানে একটা শিল্পে কতটা কাঁচামাল লাগছে তার ওজন, আর উৎপাদিত যে দ্রব্যের ওজন সেটা হচ্ছে পণ্যসূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স। এটা সাধারণত দুটো অবস্থানের উপর নির্ভর করছে, একটা হচ্ছে রৈখিক অবস্থানের পরিপ্রেক্ষিতে, তখন কি হচ্ছে,
এখানে বলা হলো রৈখিক অবস্থানের পরিপ্রেক্ষিতে যদি কেন্দ্রীভূত কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজন যদি একের বেশি হয়, ভালো করে লক্ষ্য রাখো, যদি কেন্দ্রীভূত কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজন যদি একের বেশি হয়, তাহলে শিল্পটি যেখানে কাঁচামাল আছে সেই জায়গায় কিন্তু গড়ে উঠবে। আর যদি একের কম হয়, মানে যদি এই পণ্যসূচক একের কম হয়, তখন সেই শিল্পটি মার্কেট মানে যেখানে বাজার আছে সেখানে গড়ে উঠবে। এরপর দেখা যাক, এরপর তিনি কি বললেন, যদি পণ্যসূচক ইকুয়াল টু ওয়ান হয় তাহলে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয় সমান, কাঁচামাল এবং দ্রব্যের উৎপাদিত পরিবহন ব্যয় সমান, তাহলে তখন তিনি একটা রেখা কল্পনা করলেন, যেই রেখাটির নাম হচ্ছে আইসোটিম, যেটাকে বলা হয় সম পরিবহন ব্যয় রেখা। সম পরিবহন মানে যেই জায়গাগুলোতে পরিবহন ব্যয় একই সেই জায়গায় যে লাইনটা বা যে রেখাটা টানা হয় সেটা হচ্ছে সম পরিবহন ব্যয় রেখা। এই যে দেখো, সেটা কি, এই যে দেখো, এইটা হচ্ছে কাঁচামাল, কাঁচামাল আর এটা হচ্ছে বাজার, তাহলে দূরত্ব কি, এই যে এইখানে যে কাঁচামাল, এই কাঁচামালের যে এই যে জায়গাটা, এইখানে হচ্ছে কাঁচামালের যে পরিবহন ব্যয় রেখা সম পরিবহন, আবার এইখানে যে বাজার সেইখানে যে যেটা রেখা সেটা হচ্ছে এই যে বাজারের যে রেখা নিচে আছে, দেখো এই যে বাজারের রেখাটা, এই বাজারের রেখাটা সম পরিবহন বাজার রেখা আর এটা সম পরিবহন কাঁচামাল রেখা, তাহলে এই রেখাগুলোকে উনি বললেন আইসোটিম, যেটা সম পরিবহন ব্যয় রেখা। এরপর উনি বললেন আইসোডাপেন, আইসোডাপেন কি, উনি বললেন যে এই কাঁচামালের যে রেখা আর যে বাজারের যে সম পরিবহন ব্যয় রেখা, এর যৌথ বা মোট পরিবহন যে ব্যয় রেখা সেটা হচ্ছে আইসোডাপেন। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছবিতে, এইটা হচ্ছে র মেটেরিয়াল, এই র মেটেরিয়ালের এই যে রেখা, এই র মেটেরিয়ালের রেখা, আর এই দিকে যে মার্কেট, এই মার্কেটের রেখা যেই জায়গাগুলো টাচ করেছে, ছেদ করেছে, সেই ছেদ বরাবর যে রেখাটা টানা হয়েছে এটা হচ্ছে যৌথ পরিবহন ব্যয় রেখা, এটা হচ্ছে এফ ওয়ান ব্যয় রেখা, এটা এফ টু, এটা এফ থ্রি, তাহলে আইসোডাপেন হলো যৌথ বা মোট পরিবহন ব্যয় রেখা। এই দুটো খুব ইম্পর্টেন্ট, যখন পরীক্ষায় আসবে তোমরা সুন্দর ছবি এঁকে আইসো টিম এবং আইসোডাপেনের খুব সুন্দর ছবি এঁকে তোমরা পরীক্ষায় লিখবে। এরপর দেখা যাক, এই যে বললাম দুটো অবস্থান ছিল, একটা রৈখিক অবস্থান পণ্যসূচকের হয়েছে, এমআই ইন্ডেক্সের রৈখিক অবস্থান বা পরিবহনের দূরত্বের একটা রৈখিক অবস্থান, আর একটা হচ্ছে অরৈখিক বা ত্রিভুজ অবস্থানের পরিপ্রেক্ষিতে। ত্রিভুজ অবস্থানের পরিপ্রেক্ষিতে কিরকম শিল্প স্থাপন হবে, সম্ভাবনাময় কি আছে, এখানে দেখো দুটি কাঁচামালের দুটি ভিন্ন, যেরকম হয় যে একটা শিল্প স্থাপনের জন্য দুটো কাঁচামাল দরকার, দুটো কাঁচামাল একটা বাজার, তাহলে ত্রিভুজ, তখন ওয়েবার বললেন যে যদি তিনটে হয় তাহলে একটা ট্র্যাঙ্গেলের সাহায্যে, একটা ত্রিভুজের সাহায্যে যদি দুটো কাঁচামাল ত্রিভুজের দুটো পয়েন্টে হয় আর একটা পয়েন্টে যদি বাজার হয়, তাহলে সেখানে তিনি যেভাবে তিনটি স্থানের যে সংযোগে সৃষ্ট যে ত্রিভুজ, ওয়েবারে এটা হচ্ছে অবস্থানগত ত্রিভুজ, ওয়েবার এই অবস্থানগত ত্রিভুজের সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এটা একটু দেখো গাণিতিক ফর্মুলায়, যে নাম্বার ওয়ান অবস্থা ওয়ান বলছেন একটি কাঁচামাল সর্বত্র পাওয়া যায় যেমন জল, অন্য কাঁচামাল যেটা আছে ওজন হাসিল কাঁচামাল, শিল্পটি তাহলে কোথায় গড়ে উঠবে, তাহলে কাঁচামালের উৎসে কেন্দ্রে গড়ে উঠবে, তার মানে দেখো এই যে একটা ট্র্যাঙ্গেল, এই ট্র্যাঙ্গেলে আর ওয়ান একটা র মেটেরিয়াল আর আর টু একটা র মেটেরিয়াল কাঁচামাল, এখানে কি বলা হলো যে আর ওয়ানটা সর্বত্র পাওয়া যায় আর আর টুটা এটা ওজন হাসিল হয়েছে এটা সর্বত্র পাওয়া যায় না, তাহলে এই আর টু যদি সর্বত্র পাওয়া না যায়, আর ওয়ান যদি সর্বত্র পাওয়া যায়, তাহলে এই আর টুর কাছে তাহলে এই জায়গায় শিল্প গড়ে উঠবে, কারণ আর ওয়ান যে কাঁচামাল সেটা তো এখানেও পাওয়া যাচ্ছে, তাই তাহলে শিল্পটা কিন্তু এই ত্রিভুজের কেন্দ্রে অবস্থান করবে। নাম্বার টু, তিনি বললেন যদি দুটো কাঁচামালই বিশুদ্ধ হয়, এটা তো একটা কাঁচামাল সর্বত্র বাজার একটা ওজন হাসিল ছিল, কিন্তু যদি দুটি কাঁচামাল বিশুদ্ধ হয়
তাহলে তিনি বললেন শিল্পটি বাজারেই গড়ে উঠবে। যদি বললেন যে দুটোই কাঁচামাল যদি বিশুদ্ধ হয় তাহলে শিল্পটি বাজারেই গড়ে উঠবে, কেন বললেন একটু লক্ষ্য রাখো তোমরা। দেখো কোন শিল্পের জন্য যদি এক টন করে কাঁচামাল দু প্রকার খাঁটি কাঁচামাল লাগে, এক টন করেই কাঁচামাল লাগবে, দুটোই কাঁচামাল লাগবে, তাহলে তখন কি হবে দেখো, R1 একটা কাঁচামাল, R2 আর একটা কাঁচামাল, আর হচ্ছে মার্কেট। তাহলে তখন কি বললো যে শিল্পটা বাজারে গড়ে উঠবে। কেন বাজারে গড়ে উঠবে? তিনি বললেন যদি এম অবস্থান, মানে এম মানে বাজারের অবস্থান, তাহলে এম অবস্থান যদি পরিবহন ব্যয় কত হবে, তিনি বললেন 1000 টাকা হয়েছে সেটা 100 কিমি ইন্টু 10 টাকা প্রতি টন, সেটা কোটা কাঁচামাল, সেটা হচ্ছে দুটো কাঁচামাল লাগবে হয়েছে, তাহলে সেটা 2000 টাকা যদি এম অবস্থানের পরিবহন ব্যয়ে হয়। যদি বললেন যে R1 বা R2 যদি এম এ না হয়, যদি মার্কেটে না হয়, তাহলে R1 এবং R2 অবস্থানে পরিবহন তখন কি লাগবে, তখন 1000, তারপরে কাঁচামাল আনার খরচ, কারণ আমার 1 টন করে কটন লাগবে বলছি 2 টন, তাহলে 2000 টাকা, আর 2 টন উৎপাদন দ্রব্যকে বাজারে পাঠানোর খরচ তাহলে 1000 টাকা, এবং তার সাথে 2000 টাকা টোট, কারণ এখানে 2 টন কাঁচামাল আনার খরচ 1000 টাকা, আর 2 টন উৎপাদন দ্রব্যকে বাজারে পাঠানোর জন্য 1000 টাকা, 2000 টাকা, তাহলে টোটাল কত 1000 টাকা লাগছে, 3000 টাকা। তাহলে যদি আমি R1 বা R2 তে যদি পরিবহন খরচের জন্য 3000 টাকা খরচ করি, এখানেও শিল্প স্থাপন করতে গেলে আমাকে পরিবহনের জন্য 3000 টাকা খরচ করতে হবে, এখানেও 3000 টাকা খরচ করতে হবে, সেই তুলনায় যদি এখানে শিল্প স্থাপন করি তাহলে 1000 টাকা, 2000 টাকা খরচ করতে হবে। তাহলে দুটি কাঁচামাল যখন বিশুদ্ধ হবে তখন শিল্পটি বাজারেই গড়ে উঠবে। এরপরের অবস্থানে তিনি কি বলছেন, অবস্থা 3। অবস্থা 3 তে তিনি বললেন যে দুটি কাঁচামাল অবিশুদ্ধ, ওজন হ্রাসকারী, শিল্পটি তাহলে মাঝে অবস্থান হবে। সেটা কিরকম আমরা একটু দেখে নেই। শিল্পটি 1 টন দ্রব্য উৎপাদনের জন্য প্রতি উৎস থেকে 2 টন কাঁচামাল দরকার, তখন সর্বনিম্ন কি হতে পারে? তখন সর্বনিম্ন দেখো এখানে হচ্ছে R1 একটা কাঁচামাল, শিল্পটা 1 টন উৎপাদনের জন্য প্রতি উৎস থেকে 2 টন করে কাঁচামাল লাগবে, প্রতিটা উৎস থেকে 2 টন করে কাঁচামাল লাগবে, মানে R1 থেকে 2 টন কাঁচামাল, R2 থেকেও 2 টন কাঁচামাল। তাহলে তখন কি হবে দেখো, যদি R1 বা R2 থেকে কাঁচামালের খরচ আছে একটা, 1 টন উৎপাদনের উৎপাদিত বাজারের প্রেরণের খরচ আছে, কারণ একটা জায়গায় যদি আমি এখানে যদি স্থাপন করি তাহলে এখান থেকে কাঁচামালের খরচ আছে, আবার R1 থেকে যখন উৎপাদিত দ্রব্য হবে তখন এইখানে এই ওপরে মার্কেটে আমাকে তখন যেতে হবে, তাহলে তার জন্য কত খরচ হবে দেখো, 2 টন ইন্টু 100 কিলোমিটার, 100 কিলোমিটার ইন্টু পার, এতে 10 টাকা করে যদি আমি ধরি, 100 কিলোমিটারে পার কিলোমিটার যদি 10 টাকা করে ধরি, আর 1000 টাকা, 1000 টাকা মানে কোন টাকাটা, এই যে 1 টন উৎপাদিত দ্রব্যে বাজারে যদি আমি প্রেরণ করতে চাই তার জন্য 1000 টাকা, তাহলে লাগলো কত, 3000 টাকা যদি আমি R1 বা R2 তে করি। যদি আমি এম মানে মার্কেটে করি তাহলে তখন কি ক্যালকুলেশন হচ্ছে দেখো, যদি মার্কেটে করি তাহলে R1 এবং R2 থেকে বাজারে 4 টন কাঁচামালের দরকার, কারণ 2 টন করে এখান থেকে 2 টন, এখান থেকে 2 টন দরকার, আর 2 টন করে আমার কত, 100 কিলোমিটারে পার কিলোমিটার 10 টাকা করে আমার দুটো জায়গা থেকে দরকার ইন্টু 2, তাহলে এখানে আছে 4000 টাকা। তেমনি R1 এ যদি করি 3000 টাকা, R2 তে করি 3000 টাকা, যদি আমি মার্কেটে শিল্প স্থাপন করি তাহলে সেখানে 4000 টাকা। তাহলে পরের দেখা যাক, যদি আমি ওই সব জায়গায় না করে এই যে কালো পয়েন্ট, এই পয়েন্টে যেটা আমরা পি নামে এখানে বলছি, যদি পি তে আমি করি তাহলে এখানে কি অবস্থা হচ্ছে একটু দেখো, এই যে মধ্যবর্তী স্থান, R1 এবং R2 থেকে 4 টন কাঁচামালের খরচ প্লাস 1 টন উৎপাদিত দ্রব্যের খরচ, দেখো এখানে 2 টন 2 টন করে দরকার, কিন্তু এখানে 100 কিলোমিটার নয়, প্রায় মিডিলে মানে 50 কিলোমিটার, পার কিলোমিটারে 10 টাকা, 2 টন 50 কিলোমিটার সেটাও 10 টাকা, আর 1 টন আমি যখন আমরা কি করছি উৎপাদিত দ্রব্যকে প্রেরণ করছি সেটা পার ইউনিট 10 টাকা। টোটাল এই ক্যালকুলেশনটা একটু দেখে দেখো, ভালো করে দেখবে তোমরা, দেখবে একটা হচ্ছে 2866 টাকা। তাহলে দেখো
আর ওয়ান বা আর টুতে যদি করতাম 3,000 টাকা, যদি আমি এম এ স্থাপন করতাম তাহলে সেখানেও তো 4,000 টাকা পরিবহন খরচ, কিন্তু আমি যখন পি স্থানে করছি তখন 2,866 টাকা, তাহলে পরিবহন খরচ এখানে সবচেয়ে কম, তাহলে শিল্পটি এখানে স্থাপিত হবে। তাহলে এটা হচ্ছে পরিবহন খরচের সাপেক্ষে তিনি বললেন, এটা ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট কি তিনি বললেন, শিল্প স্থাপনের উপযুক্ত সামগ্রিক ব্যয়সূচক স্থান নির্ণয় করতে গেলে সেখানে শ্রমিকের যে লেবার লাগে সেই লেবারের মজুরির গুরুত্বের উপর নির্ভর করে তিনি কি বললেন, যে নাম্বার ওয়ানে বললেন মজুরি সূচক, মানে প্রতি ইউনিট একক প্রতি ইউনিটে গড় মজুরিকে, একক প্রতি ইউনিটে গড় মজুরিকে বলা হয় মজুরি সূচক। তাহলে যেখানে শিল্পের মজুরি সূচক যত পরিবহন ব্যয় অবস্থান থেকে ন্যূনতম মজুরি অবস্থানের দিকে সরে যাওয়ার প্রবণতা যদি বেশি হয়, তার মানে এখানে যে শিল্পের অবস্থান হয়েছিল সেখানে যদি ন্যূনতম পরিবহন ব্যয় অবস্থান যেটা আমরা মজুরি সূচক দিচ্ছি সেইটা যদি পরিবহন ব্যয় অবস্থান থেকে যদি ন্যূনতম মজুরি অবস্থানের দিকে সরে যায় যত প্রবণতা বেশি দেখা যাবে, তখন সেখানে শিল্পের মজুরি সূচক যেখানে যত বেশি সেখানে থেকে পরিবহন ব্যয়ের ন্যূনতম মজুরি অবস্থান থেকে সরে যাওয়ার প্রবণতা তত বেশি হবে, এটা হচ্ছে মজুরি সূচক। এরপর তিনি কি বললেন, ক্রিটিক্যাল আইসোটপেন, ক্রিটিক্যাল আইসোটপেন কি, শ্রমিকের ন্যূনতম মজুরি এবং মোট পরিবহন ব্যয় রেখা, শ্রমিকের ন্যূনতম মজুরি ও মোট পরিবহন ব্যয় রেখা, এর উপর নির্ভর করে তিনি কি বললেন যে আমাদের যে অবস্থানগত ত্রিভুজ, এই যে দেখো যে অবস্থানগত ত্রিভুজ ছিল, এই অবস্থানগত ত্রিভুজের মধ্যে ন্যূনতম পরিবহন ব্যয় অবস্থান পি ও ক্রিটিক্যাল আইসোটপেনের অর্থাৎ শ্রমিকের সস্তা যেটা সস্তায় যে শ্রমিক পেয়ে যাবে উৎস কেন্দ্র সেটা এল ওয়ান শিল্পটি স্থাপিত হবে। এই যে দেখো এইখানে যে আমাদের অবস্থান ত্রিভুজের, এই যে অবস্থান ত্রিভুজের মধ্যে ন্যূনতম পরিবহন ব্যয় অবস্থান পি ছিল, তাহলে এই ক্রিটিক্যাল আইসোটপেন অর্থাৎ সস্তা শ্রমিকের মজুরি বাবদ, এইখানে সস্তা শ্রমিকের পাওয়া যাচ্ছে মজুরি বাবদ তার আমরা মজুরি সূচকটা অনেক কম হয়েছে, মজুরি সূচক প্রতি ইউনিট গড় মজুরি সূচক অনেক কম দিতে হচ্ছে, এই জন্য তখন কি দেখা যাবে যে এই জায়গা থেকে শিল্পটা এল ওয়ান বা এল টুতে, কারণ এখানে যে বললাম শ্রমিকের ন্যূনতম মজুরি এবং মোট পরিবহন যে ব্যয় রেখা সেই ক্রিটিক্যাল আইসোটপেন সেই সস্তা শ্রমিকের উৎস কেন্দ্রে এই শিল্পটি এল ওয়ান বা এল টুতে স্থানান্তরিত হবে। কারণ এই যে লেখা আছে দেখো, এই রেখার মধ্যে শ্রমিকের উৎস কেন্দ্রে অবস্থান করলে শ্রমিকের খরচ ব্যয় লাঘবের পরিমাণ অতিরিক্ত পরিবহন ব্যয় সমান হয় বা ভারসাম্য অবস্থা লাভ করে। তার মানে প্রধান কথা হলো যে যদি পরিবহন ব্যয়ের তুলনায় যদি সস্তা শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ কম হয় তাহলে শিল্পটা কি হবে, এই ন্যূনতম পরিবহন ব্যয়ের অবস্থান থেকে এইখানে শ্রমিকের অবস্থানের যে ক্রিটিক্যাল আইসো সস্তা শ্রমিকের যে উৎস সেইখানে শিল্পটি স্থাপিত হবে, এটা সেকেন্ড কন্ডিশনে তিনি বললেন। থার্ড কন্ডিশনে তিনি কি বললেন যে শিল্প স্থাপনের উপযুক্ত সামগ্রিক ব্যয়সূচক স্থান নির্ণয়ে যেমন পরিবহনের ভূমিকা ছিল তেমন হচ্ছে যে শ্রমিকের ভূমিকা আছে, কিন্তু এখানে তিনি বললেন যে না শিল্প সমাবেশের গুরুত্বকেও প্রাধান্য দিতে হবে। সেটা কি, এই যে দেখো অনেক শিল্প একটা দুটো তিনটে, এই তিনটে শিল্পের মধ্যে শিল্পের সমাবেশ মানে বলা হয়েছে কোনো সময় যদি দেখা যায় মোট পরিবহন ব্যয় এবং সস্তা শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের তুলনায় শিল্প সমাবেশের কারণে উৎপাদনের খরচ কম। এই যে কি বললাম প্রধান উদ্দেশ্য, এবার যেটা বললেন যে শিল্প সেখানে স্থাপন হবে যেখানে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে, মানে যেখানে ব্যয়ের পরিমাণটা সবচেয়ে কম হবে সেইখানে শিল্প স্থাপন হবে। তিনি এর আগে বললেন যে মোট পরিবহন ব্যয় যেখানে কম হবে, তারপরে বললেন শ্রমিকের সস্তা শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ যেখানে কম হবে, এবং এখানে বললেন যে পরিবহন ব্যয় বা সস্তা শ্রমিকের মজুরি বাবদ লাভের তুলনায় শিল্প সমাবেশের কারণে, এখানে একটা শিল্প সমাবেশ এখানে একটা শিল্প এখানে, এই যে শিল্পের যে সমাবেশ এইখানে তখন কি উৎপাদনের খরচ
কম হবে অনেক শিল্পের উৎপাদনের খরচ। তখন তিনি বললেন শিল্পটি এই শিল্প সমাবেশের যেখানে আছে সেই জায়গায় কিন্তু শিল্পটি অবস্থান করবে। তাহলে আমরা আজকে জানলাম যে ওয়েবার, জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার, তিনি খুব সুন্দরভাবে শিল্পে একটা জায়গায় কিভাবে স্থাপন হবে, তার অনুকূল অবস্থা কোন জায়গায় স্থাপন হতে পারে, কোন কোন পরিস্থিতিতে স্থাপন হতে পারে, ন্যূনতম পরিবহন ব্যয় রেখা, তারপর সস্তা শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ, তারপর শিল্প সমাবেশের গুরুত্ব অনুযায়ী তিনি তিনটে পরিস্থিতিতে ব্যাখ্যা করলেন, যার উপর আমাদের প্রতিটি শিল্প স্থাপনে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবং এই ওয়েবারের মতবাদ অনুযায়ী তোমাদের এরপরে যা লৌহ ইস্পাত শিল্প, কার্পাস, তুলা উৎপাদন শিল্প, পেট্রোরাসায়নিক শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, এভরিথিং যত শিল্প আছে সেগুলো তো পড়তে হবে। তাহলে এইখান পর্যন্ত তোমাদের আজকে বললাম আলফ্রেড ওয়েবারের শিল্পস্থানের ন্যূনতম ব্যয় তত্ত্ব। এর পরের ক্লাসে আবার আমরা অর্থনীতির শিল্প, বিভিন্ন শিল্প আছে সেগুলো আলোচনা করব। আজকে এইখান পর্যন্তই, এবং তোমাদের প্রতিদিনের মতোই বলি, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমাদের কোনো কিছু জায়গায় আরো বুঝতে ভালো হতো, এই জায়গাটা বললে, এই জায়গাটা বেশি বেশি ডিসকাস করলে, তোমরা কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখবে, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো আপলোড করার জন্য।